উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে বিএসসি সম্মান তৃতীয় বর্ষের জেনেটিক্স বিষয়ের সর্বশেষ সাজেশন অনুযায়ী রচনামূলক প্রশ্নাবলীর ৩২ নম্বর প্রশ্নটি উপস্থাপন করছি। ৩২ নম্বর প্রশ্নটি হল টমেটোতে একটি তিন পয়েন্ট টেস্ট ক্রসে নিম্নরূপ অংশধর পাওয়া গেল, অর্থাৎ একটি তিন জোড়া বৈশিষ্ট্যযুক্ত হেটারোজাইগাস এ পয়েন্ট প্যারেন্টের সাথে তিন জোড়া বৈশিষ্ট্যযুক্ত প্রচ্ছন্ন প্যারেন্টের ক্রসের ফলে বা সংক্রমণের ফলে আটটি বংশধর পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বংশধর আটটি হল প্লাস 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 ৪৭০ প্লাস প্লাস পি ২৪ ডি প্লাস পি ১৬ প্লাস এম প্লাস ২০ ডি এম প্লাস ২৪ ডি এম পি ৪৪০ ডি প্লাস প্লাস ০১ এবং প্লাস এম পি ০১, অর্থাৎ আটটি বংশধর ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে এই অঙ্কটি থেকে বা এই গাণিতিক প্রশ্নটি থেকে যে সমাধানটি নির্ণয় করতে হবে তা হল চিহ্নগুলির মধ্যে ক্রম নির্ণয় করতে হবে, অর্থাৎ কোন চিহ্নটি মধ্যখানে অবস্থিত তা উল্লেখ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমাদেরকে নির্ণয় করতে হবে চিহ্নগুলোর পারস্পরিক দূরত্ব ও ম্যাপ নির্ণয় করতে হবে, এবং সর্বশেষ নির্ণয় করতে হবে কোইফিশিয়েন্ট অফ কোইন্সিডেন্স এবং ইন্টারফারেন্স নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গাণিতিক প্রশ্নটির সমাধান করতে গেলে আমাদেরকে প্রথমে দেখতে হবে, অর্থাৎ জিনের ক্রম নির্ণয় করতে হলে আমাদেরকে দেখতে হবে প্রদত্ত বংশধরগুলোর মধ্যে কোন দুইটি নন ক্রসওভার বংশধর বা প্যারেন্টাল বংশধর। আমি আবারও বলছি, আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে এই আটটি বংশধরের মধ্যে কোন দুইটি প্যারেন্টাল বংশধর বা নন ক্রসওভার বংশধর, প্রদত্ত বংশধরগুলোর মধ্যে প্লাস 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 অর্থাৎ ৪৭০ এবং ডিএমপি ৪৪০ এই দুইটি বংশধর হচ্ছে
নন পুরসভার বংশধর বা প্যারেন্টাল বংশধর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমাদেরকে নির্ণয় করতে হবে ডাবল পুরসভার বংশধর কোন দুইটি। প্রদত্ত বংশধরগুলোর মধ্যে ডাবল পুরসভার বংশধর হল ডি প্লাস প্লাস, অর্থাৎ 01, এবং প্লাস এম পি, অর্থাৎ 01। আমি আবারও বলছি, এই প্রদত্ত আটটি বংশধরের মধ্যে আমরা কিভাবে প্যারেন্টাল বংশধর বা নন পুরসভার বংশধর নির্ণয় করতে পারব। প্রদত্ত বংশধরগুলোর মধ্যে ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে বংশধর শ্রেণী দুইটি সবচেয়ে বেশি, অর্থাৎ এক্ষেত্রে প্লাস 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 এই বংশধরটি সবচেয়ে বেশি, 470, এবং ডিএমপি হল 440। অতএব এই দুটি বংশধর হচ্ছে নন ক্রসওভার বংশধর বা প্যারেন্টাল বংশধর। এছাড়াও আমাদের এভাবে নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের যে দুইটি ক্রোমাটিডের মধ্যে কোনো ক্রসওভার হয় না, সেই দুইটাকে আমরা বলি হচ্ছে নন ক্রসওভার বংশধর। এক্ষেত্রে এম এম ডি পি, অর্থাৎ ডিএমপি, এই বংশধর অর্থাৎ ক্রোমাটিডটি ক্রসওভারে অংশগ্রহণ করেনি, অর্থাৎ এটা প্যারেন্টাল বংশধর। এবং প্লাস 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 এই ক্রোমাটিডটি এবং বংশধরটি ক্রসওভারে অংশগ্রহণ করে নাই, অতএব এইটা হচ্ছে নন ক্রসওভার, অর্থাৎ বংশধর 470। এবং ডাবল ক্রসওভার বংশধর হলো কিভাবে নির্ণয় করব আমরা? ডাবল ক্রসওভার বংশধর নির্ণয় করতে গেলে প্রদত্ত বংশধরের মধ্যে ভালোভাবে লক্ষ্য করতে হবে সবচেয়ে যে বংশধর শ্রেণী দুইটি সবচেয়ে ছোট, সেই দুইটা হচ্ছে ডাবল ক্রসওভার বংশধর। এছাড়া আমরা হোমোলোগাস ক্রোমোজোমের ডাবল ক্রসওভার বংশধর এভাবে নির্ণয় করতে পারি, এক্ষেত্রে এম এম প্লাস এবং পি, এই হলো একটা বংশধর, ডাবল ক্রসওভার বংশধর, এম প্লাস পি, অর্থাৎ 01। এবং আরেকটি ডাবল ক্রসওভার বংশধর হচ্ছে প্লাস ডি এবং প্লাস, প্লাস ডি এবং প্লাস, অর্থাৎ ডি প্লাস প্লাস 01। প্রিয় বংশধর, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা নির্ণয় করব জিনের ক্রম নির্ণয়, অর্থাৎ কোন জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত তা আমরা উল্লেখ করব। আবারও বলছি, জিনের ক্রম নির্ণয়, অর্থাৎ কোন জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হোমোলোগাস ক্রোমোজোম উপস্থাপন করলাম এবং এক্ষেত্রে আমরা দেখলাম যে ডি জিনটি মধ্যখানে অবস্থিত। ডি জিনটি যদি মধ্যখানে অবস্থিত না হয়, তাহলে প্রদত্ত ডাবল ক্রসওভার বংশধর কখনোই পাওয়া যাবে না। আমরা এখন দেখতে পারি কিভাবে ডি জিনটি মধ্যখানে উপস্থাপন করলে প্রদত্ত ডাবল ক্রসওভারের সাথে মিলে যাবে। এখন আমরা দেখতে পারি এম প্লাস
এবং পি তাহলে এম প্লাস এবং পি প্রদত্ত বংশধরের প্লাস এই পি এর সাথে মিলে যায় অতএব একটি বংশধর হচ্ছে এম প্লাস পি এম প্লাস এবং পি এম প্লাস পি তাহলে আমাদের প্রদত্ত ব্যাপক প্রসারণের সাথে মিলে যাচ্ছে এবং আমাদের এখানে পর্যবেক্ষিত ডাবল ক্রসওভার আমরা পাচ্ছি মনে রাখতে হবে এইটা হচ্ছে পর্যবেক্ষিত ডাবল ক্রসওভার পর্যবেক্ষিত ডাবল ক্রসওভার পর্যবেক্ষিত ডাবল ক্রসওভার এখানে m প্লাস p m প্লাস p অন্য আরেকটি ডাবল ক্রসওভার হলো প্লাস d এবং প্লাস প্লাস d এবং প্লাস এই পর্যবেক্ষিত ডাবল ক্রসওভারটি প্রদত্ত ডাবল ক্রসওভারে ডি প্লাস প্লাসের সাথে মিলে যায় অতএব ডি জিনটি এক্ষেত্রে মধ্যখানে অবস্থিত অতএব জিনের ক্রম হল এম ডি পি অথবা পি ডি এম এখন আমরা জিনের দূরত্ব নির্ণয় করব এবং ক্রোমোজোম ম্যাপ অফ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা শুরু করি যে আমাদের জিনের দূরত্ব নির্ণয় করব জিনের দূরত্ব বলতে এম ও ডি এর মধ্যে একটা দূরত্ব নির্ণয় করব আর একটা আছে ডি ও পি এর মধ্যে দূরত্ব নির্ণয় করব এক্ষেত্রে জিনগুলোর মধ্যে দূরত্ব নির্ণয় করতে গেলে আমাদেরকে পর্যবেক্ষিত হোমোলোগাস ক্রোমোজোমের নন ক্রসওভার বংশধর কয়টা দুইটা এ দুটো যোগ করতে হবে তার সাথে যোগ করতে হবে এম এবং ডি এর মধ্যকার সিঙ্গেল ক্রসওভার দুইটি আমি আবারও বলছি যে এম এবং ডি এর মধ্যে দূরত্ব নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে দেখতে হবে সিঙ্গেল ক্রসওভার সিঙ্গেল ক্রসওভার ওয়ান সিঙ্গেল ক্রসওভার ওয়ান এম ও ডি এর মধ্যে আমরা দুইটি সিঙ্গেল ক্রসওভার পাবো একটা হচ্ছে এম প্লাস প্লাস এম প্লাস প্লাস কত এম প্লাস প্লাস এম প্লাস প্লাস হচ্ছে বিশ আমরা লিখলাম বিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি যে জিনগুলোর মধ্যে দূরত্ব নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে এই যে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে উপস্থাপিত ডি জিনগুলোর ক্রম বা অবস্থানগতভাবে জিনগুলোর ক্রম বা অবস্থানগতভাবে বংশধরের যোগফল এখানে বংশধর একটা পাওয়া যাবে ওই আগের মতোই এম ডি পি এম ডি পি এম ডি পি 440 যোগ নন ক্রসওভার বংশধর প্লাস 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 470 তাহলে 440 470 যোগ করলাম এবং এম ও ডি এর মধ্যে দুইটি ক্রসওভার সিঙ্গেল ক্রসওভার পাবো একটা হচ্ছে এম প্লাস প্লাস এম প্লাস প্লাস বিশ আর একটা পাবো প্লাস ডিপি প্লাস ডিপি 16 আর যোগ করতে হবে ডিওপি এর মধ্যে দুটি বংশধর ডিওপি এর মধ্যে দুইটি সিঙ্গেল ক্রসওভার বংশধর ডিওপি এর মধ্যে দুইটি সিঙ্গেল ক্রসওভার বংশধর কত হবে এম ডি প্লাস এম ডি প্লাস এম ডি প্লাস এম ডি প্লাস আমি আবার বলছি এম ডি নিচে আসবে প্লাস এম ডি প্লাস এম ডি প্লাস হচ্ছে 24 আর একটা হবে প্লাস প্লাস পি
প্লাস প্লাস পি হচ্ছে 24 তাহলে আমাদের টোটাল 1000 যোগ করতে হবে কি কি ভাবে যোগ করব আমি আবারো বলছি দুইটি নন ক্রসওভার বংশধর এমডিপি 440 প্লাস 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 470 এম এবং ডি এর মধ্যে দুইটি সিঙ্গেল ক্রসওভার একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 16 এবং ডি ও পি এর মধ্যে দুটি সিঙ্গেল ক্রসওভার একটা হচ্ছে 28 আর একটা হচ্ছে 24 এই হচ্ছে টোটাল বংশধর 1000 তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে আমরা এখন দূরত্বটা নির্ণয় করব এম এবং ডি এর মধ্যে দূরত্ব বের করলে এম এবং ডি এর মধ্যে দূরত্ব এম ও ডি এর মধ্যে দুইটি সিঙ্গেল ক্রসওভার একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 16 একটা হচ্ছে 20 আর একটা 16 একটা এম ডি এম প্লাস পি এম এম প্লাস পি এম প্লাস এম প্লাস পি আমরা বলছি প্রথম সিঙ্গেল ক্রসওভার এম নিচে চলে আসল এই দ্বিতীয় সুতা চলে যাবে এম তারপরে হচ্ছে পি আর হচ্ছে এম এম প্লাস হচ্ছে প্লাস এটা হচ্ছে আমাদের 20 এম প্লাস প্লাস 20 এম নিচে চলে আসলো প্লাস সোজা প্লাস এম প্লাস প্লাস 20 তার সঙ্গে নিচ দিয়ে যাবে প্লাস ডি সোজা পি প্লাস প্লাস ডিপি 16 যোগ করলাম তার সঙ্গে দুইটি ডাবল ক্রসওভার একটা এম প্লাস পি 1 আর একটা প্লাস ডি প্লাস 1 এই হচ্ছে নিচে 1000 দিয়ে ভাগ করলে এবং 100 দিয়ে গুণ করলে আমরা পাবো 3.8 সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা হচ্ছে ডি এবং পি এর মধ্যে দুইটি সিঙ্গেল ক্রসওভার একটা হচ্ছে 28 আর একটা হচ্ছে 24 একটা হচ্ছে 28 আর একটা হচ্ছে 24 কিভাবে বন্ধুরা দেখে নাও এম ডি প্লাস এম 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 এটা কাছে এম প্লাস পি এটা চলে গেল আমরা এবার নির্ণয় করতেছি হচ্ছে ডি এবং পি এর মধ্যে দূরত্ব ডি এবং পি এর মধ্যে দূরত্ব এই ডি এবং পি এর মধ্যে দূরত্ব বের করতে গেলে ডি এবং পি এর মধ্যে সংঘটিত দুইটি সিঙ্গেল ক্রসওভার ডি এবং পি এর মধ্যে সংঘটিত দুইটি সিঙ্গেল ক্রসওভার হচ্ছে এভাবে আমরা নির্ণয় করতে পারি সেটা হচ্ছে উপর দিয়ে আসতে হবে এম ডি প্লাস এম ডি প্লাস এই যে এম ডি প্লাস হচ্ছে 28 আর একটা হচ্ছে এদিক দিয়ে যেতে হবে প্লাস প্লাস পি প্লাস প্লাস পি অর্থাৎ 24 28 প্লাস 24 প্লাস দুটি ডাবল ক্রসওভার 1 প্লাস 1 ভাগ 1000 গুণন 105.4 সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদেরকে দূরত্ব নির্ণয় করতে হবে এম এবং পি এর মধ্যে দূরত্ব কিছুক্ষণ আগে আমরা বের করলাম এম এবং ডি এর মধ্যে দূরত্ব এম এবং ডি এর মধ্যে দূরত্ব তার সাথে আমরা যোগ করব ডি এবং পি এর মধ্যে দূরত্ব অর্থাৎ এম এবং পি এর মধ্যে দূরত্ব 3.8 সেন্টিমিটার এবং হচ্ছে 5.4 সেন্টিমিটার সমান সমান 9.2 সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা খুব
খুব সহজেই ম্যাপ অঙ্কন করব। ম্যাপ অঙ্কন করব আমরা কিভাবে? আমরা ম্যাপ অঙ্কন করব, আমরা একটি সরলরেখা তৈরি করব, অর্থাৎ কাঙ্ক্ষিত হচ্ছে ক্রোমোজোম, কাঙ্ক্ষিত ক্রোমোজোমের উপরে আমাদের এম এবং ডি এর মধ্যে দূরত্ব দেখালাম, আমরা বের করলাম 3.8 সেন্টিমিটার, 3.8 সেন্টিমিটার, এবং ডি এবং পি এর মধ্যে দূরত্ব পেলাম আমরা 5.4 সেন্টিমিটার। এই দুটি যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত? আমরা পেয়ে যাচ্ছি 3.8 সেন্টিমিটার প্লাস 5.4 সেন্টিমিটার সমান সমান 9.2 সেন্টিমিটার, 9.2 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আজকের গাণিতিক প্রশ্নটির সর্বশেষ অংশ, কো এফিশিয়েন্ট অফ কোইন্সিডেন্স এবং ইন্টারফারেন্স নির্ণয় করতে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোফিশিয়েন্ট অফ কোইন্সিডেন্স নির্ণয় করতে গেলে আমাদেরকে দুইটি জিনিস নির্ণয় করতে হবে। একটা হচ্ছে পর্যবেক্ষিত ডাবল ক্রসওভারের হার নির্ণয় করতে হবে, আর একটা হচ্ছে প্রত্যাশিত ডাবল ক্রসওভারের হার নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে পর্যবেক্ষিত ডাবল ক্রসওভারের হার নির্ণয় করব। এটা আমাদেরকে খুব সহজেই আমরা পেয়ে যাব। আমাদের প্রদত্ত ডাবল ক্রসওভার ডি প্লাস প্লাস এক এবং প্লাস এপি এক, অথবা পর্যবেক্ষিত ডাবল ক্রসওভার আজ দেওয়া আছে, আমরা বের করলাম এম প্লাস পি সমান সমান এক এবং প্লাস ডি প্লাস সমান সমান এক, এই দুইটাকে আমরা যোগ করব। অর্থাৎ পর্যবেক্ষিত ডাবল ক্রসওভার সমান সমান প্রথম ডাবল ক্রসওভার এক, দ্বিতীয় ডাবল ক্রসওভার এক ভাগ 1000 সমান সমান 0.002। তাহলে আমাদের দুইটি ডাবল ক্রসওভার পর্যবেক্ষিত দুইটি ডাবল ক্রসওভার যোগ করলাম 1+1, এবং আমাদের মোট বংশধর হচ্ছে 1000। মোট বংশধর 1000 আমরা কিভাবে পেলাম? আগে আমি বলেছি যে হচ্ছে নন ক্রসওভার বংশধর 470, আরেকটি নন ক্রসওভার বংশধর 440, তার সঙ্গে যোগ করেছি এম ও ডি এর মধ্যে প্রাপ্ত সিঙ্গেল ক্রসওভার দুইটি, এবং ডি ও পি এর মধ্যে প্রাপ্ত সিঙ্গেল ক্রসওভার দুইটি, আর পর্যবেক্ষিত দুইটি ডাবল ক্রসওভার একখানে যোগ করে আমরা টোটাল বংশধর পেয়েছি 1000। 1000 দিয়ে ভাগ করলে আমি খুব সহজে পাচ্ছি 0.002। এবার আমি প্রত্যাশিত ডাবল ক্রসওভার নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যাশিত ডাবল ক্রসওভার পেতে গেলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে পরিসংখ্যানের সম্ভাবনার গুণনের সূত্র মোতাবেক যখন দুইটি ঘটনা, অর্থাৎ যখন দুইটি স্বাধীন ঘটনা একত্রে সংঘটিত হয়, অর্থাৎ দুইটি স্বাধীন ঘটনা একত্রে গুণ করলে যুগপৎ বা একত্রে ঘটবার সম্ভাবনা পাওয়া যায়, সেই সূত্রকে অনুসরণ করে আমাদের প্রথম ডাবল ক্রসওভার আমরা পেলাম কত? অর্থাৎ এম ও ডি এর মধ্যে যে ক্রসওভার দুটি সংঘটিত হয়, অর্থাৎ এম ও ডি এর মধ্যে যে দূরত্ব 3.8 সেন্টিমিটার কে ভাগ করব আমরা 100 দিয়ে, এবং ডি ও পি এর মধ্যে যে দূরত্ব বা ক্রসওভার সংঘটিত দূরত্ব পেলাম তা হলো 5.4 সেন্টিমিটার। 5.4 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করব, করে দুইটি গুণফল পাওয়া যাবে,
এই দুটি গুণফলকে একত্রে গুণ করলে আমরা প্রত্যাশিত ডাবল ক্রসওভার হার পেয়ে যাব। অর্থাৎ পরিসংখ্যানের সূত্র মোতাবেক দুইটি স্বাধীন ঘটনা একত্রে গুণ করলে যুগপৎ ঘটবার সম্ভাবনা পাওয়া যায়, অর্থাৎ প্রত্যাশিত ডাবল ক্রসওভার আমরা সহজেই পেয়ে থাকি। এভাবে আমাদের প্রত্যাশিত ডাবল ক্রসওভার 3.8 × 3.8 ভাগ 100 × 5.4 ভাগ 100 = 0.002052 পাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স অর্থাৎ সিআই = পর্যবেক্ষিত ডাবল ক্রসওভার 0.002 কে প্রত্যাশিত ডাবল ক্রসওভার 0.002052 দিয়ে ভাগ করলে আমরা পাব 0.9747, অর্থাৎ 97.47%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গাণিতিক প্রশ্নের শেষের অংশ ইন্টারফারেন্স = 1 - কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স 0.9747 বিয়োগ করলে আমরা পাবো 0.0253 = 2.53%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গতকালের ভিডিওতে 3 পয়েন্ট টেস্ট ক্রসের একটি গাণিতিক ব্যাখ্যা উপস্থাপন করেছিলাম এবং আজকেও একটি 3 পয়েন্ট টেস্ট ক্রসের প্রাপ্ত 8টি বংশধরের শ্রেণী থেকে 3 পয়েন্টের জিনগুলি ক্রম নির্ণয় করলাম, জিনগুলির দূরত্ব এবং ক্রোমোজোম ম্যাপ নির্ণয় করলাম এবং কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স এবং ইন্টারফারেন্স নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের গাণিতিক ব্যাখ্যায় 3টি জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রদত্ত বংশধরগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং সেখান থেকে প্যারেন্টাল বংশধর বা নন ক্রসওভার বংশধর এবং ডাবল ক্রসওভার বংশধর খুঁজে বের করতে হবে বা পর্যবেক্ষণ করে বের করতে হবে এবং জিনের ক্রম নির্ণয় অর্থাৎ কোন জিনটি মাঝখানে অবস্থিত তা নির্ণয় করতে গেলে প্রথমে আগে ডাবল ক্রসওভারটা সাজাতে হবে, অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমের হেটারোজাইগাস F1 প্যারেন্ট সাজাতে হবে, অর্থাৎ 3 জোড়া বৈশিষ্ট্যযুক্ত 3 জোড়া বৈশিষ্ট্যযুক্ত হেটারোজাইগাস F1 প্যারেন্টকে সাজিয়ে নিতে হবে হোমোলোগাস ক্রোমোজোমের 3 পয়েন্টে কোন জিনটি মধ্যখানে অবস্থিত আছে সেইটা বের করতে হবে, নির্ণয় করতে হবে এবং পর্যবেক্ষিত ডাবল ক্রসওভার বের করতে হবে। পর্যবেক্ষিত ডাবল ক্রসওভার বের করে প্রদত্ত ডাবল ক্রসওভারের সাথে মিলিয়ে দেখতে হবে, যদি মিলে যায় তাহলে যে জিনটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যখানে অবস্থিত সেটাই হবে জিনের ক্রম, অর্থাৎ MDP অথবা PDM। জিনের দূরত্ব বের করার জন্য আমাদেরকে পর্যবেক্ষিত 8টি বংশধর বের করতে হবে। পর্যবেক্ষিত 8টি বংশধর অর্থাৎ
এমপিটি নন-পৌরসভার বংশধর এমডিপি এটাকে আমরা বলছি পর্যবেক্ষিত প্যারেন্টাল পৌরসভা যা প্রদত্ত প্যারেন্টাল পৌরসভার সাথে মিলে গেছে এবং প্লাস 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 এটা হচ্ছে নন-পৌরসভার বংশধর এবং এইটা প্রদত্ত নন-পৌরসভার বংশধরের সাথে মিলে গেছে তাহলে আমরা পেলাম একটি 440 470 এবং ডি এর মধ্যে দুইটি সিঙ্গেল পৌরসভার অর্থাৎ একটি 20 আর একটা হচ্ছে 16 আমরা মিলা নেব এবং ডিওপি এর মধ্যে দুটি নন পৌরসভার বংশধর অর্থাৎ একটি 28 আর একটা হলো 24 এই দুটি পর্যবেক্ষিত নন পৌরসভার বংশধর প্রদত্ত নন পৌরসভার বংশধরের সাথে মিলিয়ে দেখতে হবে মিলিয়ে দেখে ডাবল পৌরসভার বংশধর দুটা মিলিয়ে নিতে হবে এবং যোগ করে টোটাল বংশধর বের করতে হবে টোটাল বংশধর বের করতে পারলেই আমরা হচ্ছে এমডি এর মধ্যে দূরত্ব বের করলাম 3.8 সেন্টিমিটার এবং ডিওপি এর মধ্যে দূরত্ব বের করলাম 5.4 সেন্টিমিটার এরপর আমরা এমওপি এর মধ্যে দূরত্ব বের করলাম 9.2 সেন্টিমিটার এভাবে আমরা ক্রোমোজোম ম্যাপ নির্ণয় করলাম এবং সর্বশেষে আমরা কোএফিসিয়েন্ট অফ কোইনসিডেন্স বের করলাম কোএফিসিয়েন্ট অফ কোইনসিডেন্স বের করতে গেলে মনে রাখতে হবে দুইটি উপাত্ত বের করতে হবে একটি হচ্ছে পর্যবেক্ষিত ডাবল পৌরসভার হার আর একটা হচ্ছে প্রত্যাশিত ডাবল পৌরসভার হার পর্যবেক্ষিত ডাবল পৌরসভার হার খুব সহজেই পেয়ে যাব এম প্লাস পি এক এবং প্লাস জি প্লাস এক এই এক প্লাস এক আর আমরা পেলাম মোট বংশধর এক প্লাস এক অর্থাৎ দুইকে মোট বংশধর 1000 দিয়ে ভাগ করলে 0.002 পাবো প্রত্যাশিত ডাবল পৌরসভার এক্ষেত্রে মনে রাখতে হবে এম এবং ডি এর মধ্যে দূরত্বকে 100 দিয়ে গুণ করতে হবে এবং আমি বললাম এম এবং ডি এর মধ্যে দূরত্বকে 100 দিয়ে ভাগ করতে হবে এবং হচ্ছে ডি এবং পি এর মধ্যে দূরত্বকে 100 দিয়ে ভাগ করতে হবে করে এই দুটি ভাগফলকে গুণ করতে হবে সেক্ষেত্রে আমরা পেলাম 0.002052 এবার আমরা পর্যবেক্ষিত ডাবল পৌরসভার হারকে প্রত্যাশিত ডাবল পৌরসভার হার দিয়ে আমরা ভাগ করব ভাগ করে আমরা 97.47 পাবো এরপর আমরা ইন্টারফারেন্স নির্ণয় করলাম এক বিয়োগ কোএফিসিয়েন্ট অফ কোইনসিডেন্স সেক্ষেত্রে আমরা ফর্মুলা পেলাম 0.0253 সমান সমান 2.53% প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গতকালের গাণিতিক ব্যাখ্যাটি এবং আজকের 3 পয়েন্ট টেস্ট প্রশ্নের গাণিতিক ব্যাখ্যাটি থেকে সহজেই উপলব্ধি করতে পারলাম যে আমরা ধারাবাহিকভাবে তিনটি জিনিস সূত্র মোতাবেক সাজাতে পারলেই খুব সহজে এই ধরনের 3 পয়েন্ট টেস্ট ক্রসের গাণিতিক ব্যাখ্যা নির্ণয় করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি আগামী শনিবার সকাল 10টা থেকে 4টা পর্যন্ত বাকি সাজেশনের প্রশ্নগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করব সেই প্রত্যাশা রেখে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ